প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে এখনো জানিয়েছেন ওয়াইদুল কাদের 15 17 ও 21 আগস্টের মতো ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান সাক্ষীর অভাবে 15 বছর ধরে ঝুলছে সিরিজ বোমা হামলার বিচার সতর্ক না হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার শঙ্কা পুলিশের সিনহা সহ বিচার বহির্ভূত সব হত্যার বিচার দাবি বিএনপির বিনা বিচারে হত্যার তদন্ত ও বিচার না হলে তা হবে জনগণের আদালতে বলেছেন মেজর হাফিজ রাজধানীর যাত্রাবাড়ি ও দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল আপিল বিভাগে সাবেক ফার্মার্স ব্যাংকের 2 কোটিরও বেশি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ করোনা উপসর্গে কুমিল্লায় 10 জন ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু চট্টগ্রাম রংপুর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 3 শতাধিক মানুষের করোনা শনাক্ত আবারও বাড়ছে যমুনার পানি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের জনপদে আবারও বন্যার সংখ্যা ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন কুড়িগ্রামের বন্যা দুর্গতদের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় এখন ভালো জানিয়েছেন ছেলে অভিজিৎ মুখার্জি প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে নয়া ভোটের দাবিতে বেলারুশে এবং সরকার পতনের দাবিতে থাইল্যান্ডে চলছে সরকার বিরোধী বিক্ষোভ লিগ কাপ ও এফএ কাপের পর উয়েফা ইউরোপা লিগ থেকেও সেমিফাইনালে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের ষষ্ঠবার ফাইনালে উঠেছে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া